ঠান্ডার সাথে সাথে দেখা যায় যে বাতাস শুষ্ক হয়ে যাচ্ছে, বাতাসের আর্দ্রতা কমে যায়, তাহলে যেতে হয় আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়। আর সে সাথে যদি আমরা বেশি বেশি সাবান দিই তাহলে ত্বকটা যে ন্যাচারাল যে তেলটা আছে শরীরের সেটাও চলে যায়। এই জন্য শীতকালে দেখা যায় আমাদের ত্বক চুলকাচ্ছে, সবারই ত্বক চুলকাচ্ছে, খুব কমন একটা ফাইন্ডিং। কী করতে হবে তাহলে? খুব সিম্পল, শীতকালে ত্বকের ব্যবহার, সাবানের ব্যবহার কমাতে হবে। সাবান কমাবে, একটা ভালো ময়শ্চারাইজার সবসময় গায়ে সারা গায়ে মাখবেন, আপনি আপনি সেই চুলকানি থেকে মুক্তি পেয়ে গেলেন। খুব কম একটা সমস্যা এই যাদের ত্বকের শুষ্কতা যাদের বেশি থাকে কিছু কিছু রোগের মধ্যে, যেমন যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, যাদের থাইরয়েডের সমস্যা আছে, এই ধরনের পেশেন্টের কিন্তু ত্বক আগে থেকেই শুষ্ক থাকে, এদের ক্ষেত্রে কিন্তু বিশেষ নজর দিতে হবে শীতকালে। আর একটা কমন সমস্যা হয়, আমাদের একটা রোগ আছে চর্মরোগ, আমরা বলি স্কেবিস, এটা আমাদের দেখা যায় হাসপাতালে ভর্তি ভর্তি রোগী আসছে, আঙুলের ফাঁকে ফাঁকে ছোটো ছোটো দানার মতো হয়, চুলকাতে থাকে, এবং এটা একটা ছোঁয়াচে রোগ। দেখা যায় যে শীতকালে অনেক মানুষ একই সাথে একই কাঁথা নিচে ঘুমাচ্ছে, এমন রোগটা ছড়িয়ে যায়। তো চিকিৎসা কিন্তু খুব সহজ, আমরা যেটা বলি যে 5% পারমিথিন নামে একটা মলম আছে, আপনি গলা থেকে পা পর্যন্ত লাগাবেন, সারাদিন সারা রাত থাকবে, পরদিন সাবান দিয়ে গোসল করে ফেলেন, গোসল করে পরনের কাপড় চোপড় বিছানার চাদর গরম পানি ধুয়ে ফেলেন, 7 দিনের পরে মলমটা আরেকবার লাগান। মনে রাখতে হবে শুধু আপনাকে লাগালেই হবে না, এটা সবাইকে নিয়ে ভালো হতে হবে, আশেপাশে পরিবারের অন্য মেম্বারদের যদি থাকে তাদেরকে লাগাতে হবে। আরেকটা টিপস দিচ্ছি যেটা হচ্ছে খুব কমন, শীতকালে হাত পা ঘামে, হাত পায়ে দুর্গন্ধ হয়, মোজায় গন্ধ হয়, কি করবেন? একটা সহজ চিকিৎসা, সস্তায় একটা চিকিৎসা, যেটা হচ্ছে এক বোল পানিতে আপনি 2-3টা পটাশের দানা দিবেন, হালকা বেগুনি রঙ হবে, হালকা বলছি ঘর না কিন্তু, সেখানে আপনি 5-10 মিনিট পাটা চুবিয়ে রাখেন, হাত পা চুবিয়ে রাখেন, দেখবেন আপনার দুর্গন্ধ চলে গেছে। এরপর যদি বলি আরও রোগ আছে শীতকালে, আমরা বলি বাচ্চাদের হচ্ছে অ্যাটপিক ডার্মাটাইটিস, যেটা হচ্ছে বাচ্চাদের হয় প্রদাহ সৃষ্টি হয়, গাল লাল হয়ে যাচ্ছে, ভাজে ভাজে লাল হয়ে যাচ্ছে, ছোটো বাচ্চাদের দেখা যায় যে হাতের উপরিভাগে লাল হয়ে যাচ্ছে, সারা গায়ে একজিমা তৈরি হচ্ছে বা প্রদাহ সৃষ্টি হচ্ছে, এটা খুব কমন। আমরা যদি হিস্ট্রি নেই দেখে ফ্যামিলিতে দেখা যাবে যে এদের বাবা মার কারো অ্যাজমা আছে, কেউ বাবা মা অনেক বেশি হাঁচি দেয়, বা ছোটোবেলায় তাদেরও অ্যাটপিক ডার্মাটাইটিস বা এই এর হিস্ট্রি ছিল, যেটা হচ্ছে এটার ইম্পর্টেন্স এখানে খুব জরুরি যে বাচ্চাদের যখন শুরু হয় এই অ্যাকজিমাটা, তখন যদি আমরা এটাকে ঠিকমতো কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে এই বাচ্চার কিন্তু বড় হয়ে অ্যাজমা বা অ্যালার্জিক রাইনাইটিস ডেভেলপ করবে না। খুবই ইম্পর্টেন্ট এই বাচ্চাদের ডেভেলপ করা, এদের ত্বক এমনিতেই শুষ্ক থাকে, শীতকালে আরও শুষ্ক হয়ে যায় এবং সেখান থেকে অ্যালার্জেনগুলো শরীরের মধ্যে ঢুকে যায় এবং তার মধ্যে বিভিন্ন রকমের অ্যালার্জি, যেমন ফুড অ্যালার্জি দেখা যায়, সে চিংড়ি মাছের খেলে তার সমস্যা হচ্ছে, তার হুইট খেলে সমস্যা হচ্ছে, তার ডিম খেলে সমস্যা হচ্ছে, তার দুধে সমস্যা হচ্ছে, এবং চিনাবাদাম ভেরি কমন, এই অ্যালার্জেনগুলো তার ফুড অ্যালার্জি ডেভেলপ করছে এবং সময়ের সাথে তার হাঁপানি বা হাঁচি দেওয়ার এই রোগগুলো ডেভেলপ করছে। এই ক্ষেত্রে বাচ্চাদেরকে শীতকালে খুব নজর দিতে হবে, তাদের শরীর সবসময় ময়শ্চারাইজ করে রাখতে হবে। এদের ক্ষেত্রে আমরা বলি সাবানের ব্যবহার কম, অনেক মারাই যেটা করেন বাচ্চাদের গোসল করানোর সময় দেখা যায় যে ঘষে মাঝে পরিষ্কার করেন বাচ্চাদের, এটা কিন্তু কোনোভাবেই করা যাবে না, এমনি তার ব্যারিয়ার ডিসফাংশন আছে, তার সমস্যা আছে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরকে খুব জেন্টলি গোসল করাতে হবে, চাপ চাপ দিয়ে শুকিয়ে নিয়ে একটু পানি থাকা অবস্থায় সারাকে আপনি ময়শ্চারাইজ করে দেন, এতেই ভালো থাকবে। এরপরে যদি সেটা কন্ট্রোল না হয় অবশ্যই একজন বিশেষ চিকিৎসক দেখা করে তার চিকিৎসা নিতে হবে।